লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসত আনেক মুখ্যম আঘাত কংগ্রেসের পরা এইবার পদত্যাগ করলে মিলিন দেওরায় কংগ্রেস এরিলে দেওবারে মিলিন দেওরায় মুকলিক কিছু কথা লিখি কিছু কথা উল্লেখ করে তেও কংগ্রেসের পরা বিদায় লয় কংগ্রেসের পরা পদত্যাগ করে একনাথ শিন্দে নেতৃত্বাধীন শিবসেনামুখী হল রাহুল গান্ধীর অতি ঘনিষ্ঠ রূপে পরিচিত মিলিন দেওরা দুবারর সাংসদ দুবারর দক্ষিণ মুম্বাই সমষ্টির পৰা লোকসভালৈ নির্বাচিত হয়ে আহিছে মহারাষ্ট্র কংগ্রেসের এজন ডাঙর নেতা কেবল মিলিন দেওরাই নহয় মিলিন দেওরার পিতৃ মুরলী দেওরাও আছিল কংগ্রেসের এজন ডাঙর নেতা প্রাক্তন মন্ত্রী আছিল আর মিলিন দেওরাই এই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছেদ করে লিখিলে যে ইয়ারে সঙ্গে বা এই পদত্যাগর সঙ্গে 55 বছরীয় কংগ্রেসের সঙ্গে থাকা এক সম্পর্ক ছেদ করলে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ এরিলে মিলিন দেওরায় এটা প্রশ্নটি হয়েছে যে কিয় এই সিদ্ধান্ত ললে মিলিন দেওরায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সত পূর্ব টুইটার বর্তমানের এক্সত মিলিন দেওরায় লিখিলে যে 55 বছরে কংগ্রেসের সঙ্গে থাকা বা পরিয়ালর কংগ্রেসের সঙ্গে থাকা সম্পর্ক ইয়ারে সঙ্গে অন্ত পড়িল অবশ্যই ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে কংগ্রেসের নেতা সকলের প্রতি কার্যকর্তা সকলের প্রতি আর কলে যে এটা বিকাশের পথত খোঁজ দিবলে বিচারিছে অর্থাৎ মহারাষ্ট্র সরকার একনাথ শিন্দে নেতৃত্বাধীন শিবসেনা শিবিরত যোগ দি এতিয়া বিকাশের খোঁজ দিবলে বিচারিছে অবশ্যই উল্লেখ করেছে পলিটিক্যাল কেরিয়ারত এয়া এটা গুরুত্বপূর্ণ অধ্যায় মিলিন দেওরায় কংগ্রেস ত্যাগ করার মূল কারণ হিসাবে বিবেচিত হয়েছে অসন্তুষ্টি যেহেতু ইয়ার পূর্বে মহা বিকাশ আঘাড়ি নেতৃত্বাধীন বা উদ্ধব ঠাকরে নেতৃত্বত কংগ্রেস এনসিপি শিবসেনার মিলি তেতিয়ার অবিভক্ত শিবসেনা মিলি মহারাষ্ট্রত সরকার আছিল তার পরিপ্রেক্ষিতত বর্তমান লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তত এই দক্ষিণ মুম্বাই আসনখনক লৈ মনোমালিন্য ঘটিছিল মিলিন দেওরা তাতে অসন্তুষ্ট হয়ে পড়েছিল উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনায় বিচারিছিল যে দক্ষিণ মুম্বাই আসনখন শিবসেনার হাতত থাকক কিয়নো 2004-2009 যদি কংগ্রেসের মিলিন দেওরা সেই আসনক প্রতিনিধিত্ব করেছিল লোকসভাত তার পিছর সময়সত 2014-2019 তাত অবিভক্ত শিবসেনার অরবিন্দ সাবন্তে সেই আসনখনেরপরা জয় হয়ে আসছিল আর সেই হেতুকে শিবসেনায় সেই আসনখন নিজের হাতত রাখবলে বিচারিছিল আর তাতে খর্গহস্ত হয়ে বা তাতে মুকলিক অসন্তুষ্টি ব্যক্ত করে মিলিন দেওরা আঁতরি আহিল কংগ্রেসেরপরা অরবিন্দ সাবন্তর হাতত মিলিন দেওরা এটা সময় পরাজিত হয়েছিল যি অরবিন্দ সাবন্ত অবিভক্ত শিবসেনারপরা প্রতিনিধিত্ব করেছিল বা আজির তারিখতো যেটা শিবসেনা দুভাগত বিভক্ত হল উদ্ধব ঠাকরের অন্যতম এজন ডাঙর নেতা বা ঘনিষ্ঠ নেতা অরবিন্দ সাবন্ত আর অরবিন্দ সাবন্তর বাবে উদ্ধব ঠাকরে নিশ্চিত রূপত এই আসনখন নিজের হাতত রাখবলে বিচারিব যেহেতু উদ্ধব ঠাকরে সেই আসন দক্ষিণ মুম্বাই আসনখন নিজের হাতত রাখবলে বিচারিব সেই আসনখন মিলিন দেওরার হাতেরপরা গুছি যাব আর তাতে অসন্তুষ্ট হয়ে একনাথ শিন্দে নেতৃত্বাধীন শিবসেনাত যোগদানের সিদ্ধান্ত মিলিন দেওরার মিলিন দেওরার এই সিদ্ধান্তই নিশ্চিত রূপত কংগ্রেসক ক্ষতি করব আর প্রশ্ন এই ধরনের উত্থাপন হয়েছে যে কংগ্রেসে নিজের মানুষ কিয় ধরে রাখবলে সক্ষম হওয়া নাই বিশেষক কংগ্রেসের যখন নতুন চাম নেতা সেই চাম নেতার বাবে কংগ্রেসে কিহর বাবে এনেকা একটা পরিবেশের সৃষ্টি করেছে যে নেতা হাতেরপরা উলাই গেছে বা নেতায় দল ত্যাগ করেছে তেনেকা পূর্বেও বহু উদাহরণ আছে देखिए हम सभी यहाँ पे मणिपुर में आए हैं मणिपुर के लोगों ने हमको स्वागत किया है क्योंकि मणिपुर की बात सिर्फ कांग्रेस पार्टी और इंडिया गठबंधन उठाती है इस पल पे मिलिंद देओरा जी नहीं है तो उन्हीं का नुकसान है আনহাতে একনাথ শিন্দে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে নেতৃত্বাধীন শিবসেনার শিবিরের পর একটা ইঙ্গিত দিয়া হয়েছিল ইয়ার পূর্বে যে মিলিন দেওরার দরে নেতা এগারীক সদায় আদরিবলে বিচারে মিলিন দেওরার দরে নেতা এগারীর দ্বার সদায় খোলা আছে এতিয়া প্রশ্ন হয়েছে যে এই দক্ষিণ মুম্বাই আসন যখন আসনত মিলিন দেওরা বা পিতৃ
মুরলী দেওরার সেখন আসন তেওঁলোকর আছিল বা সেখন আসনের পরাই তেওঁলোকে প্রতিনিধিত্ব করে আহিছিল তেওঁলোকর পরিয়ালতে সেখন আসন আছিল বিগত 50-55 বছর ধরে সেখন হাতর পৰা উলাই যাওয়া দেখিয়ে একনাথ শিন্দে শিবিরত যোগদান করার এই সিদ্ধান্ত মিলিন দেওরার স্বাভাবিকতে এতিয়া মিলিন দেওরায় হয়তো সেখন আসনতে একনাথ শিন্দে ক্যাম্পর হয়ে বা শিবসেনার হয়ে নির্বাচনী যুজত অবতীর্ণ হবলৈ বিচারিব সেয়া পরবর্তী সময়ছোৱাত দেখা যাব যেহেতু নির্বাচন সমাগত লোকসভা নির্বাচনলৈ মাজত বেশি দিন নাই এটা কথা স্পষ্ট যে কংগ্রেসের হাতৰ পৰা মহাৰাষ্ট্ৰৰ এজন ডাঙৰ নেতা কংগ্রেসের এজন ডাঙৰ নেতা তেওঁলোকৰ পৰা উলাই যোৱাই নহয় কংগ্রেসের যে এক স্ট্রং হোল বা এক ভেটি হিসাবে পরিগণিত হৈ অহা এখন আসন আছিল দক্ষিণ মুম্বাই সেই দক্ষিণ মুম্বাই আসনখনতো কংগ্রেসের যে মুখ সেই মুখখন বা কংগ্রেসের যিগৰাকী প্রতিনিধি আছিলে সেই প্রতিনিধি উলাই যোৱাৰ লগালগ কংগ্রেসের বাবে কৰবাত নহয় কৰবাত ক্ষতি হব সেয়া নিশ্চিত ইয়াক কংগ্রেসে কি ধরনের বিশ্লেষণ করে সেয়া পরবর্তী সময়ছোৱাত দেখা যাব কিন্তু এটা কথা স্পষ্ট যে কংগ্রেসের বাবে আন এক মুখ্যম আঘাত আর কংগ্রেসের বাবে আন এটা পরিস্থিতি যে পরিস্থিতিত কংগ্রেসে নিজের মানুষ ধরে রখাত সক্ষম হওয়া নাই।